আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু অলরেডি 23 ফেব্রুয়ারি 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। তো এই সপ্তাহে কিন্তু প্রথম পাতায় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, যেগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী উভয় কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে। সো এই ভিডিওতে আমি এই যে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাটি আছে এটা সম্বন্ধে এ টু জেড আপনাদেরকে আলোচনা করে দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পরে ছোট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান, দেখতেই পাচ্ছেন পুলিশ কনস্টেবলের জন্য চূড়ান্ত সাজেশন আমার কাছে আছে, লিখিত ভাইবা পরীক্ষার জন্য উত্তরসহ দেওয়া আছে, এটার মূল্য হচ্ছে 100 টাকা। এর পাশাপাশি সেনাবাহিনী সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন আছে, যার মূল্য হচ্ছে 100 টাকা, উত্তরসহ কিন্তু পাবেন লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য। এবং আনসার ব্যাটালিয়নের জন্য যে চূড়ান্ত সাজেশন লিখিত ভাইবা পরীক্ষার জন্য এটাও কিন্তু উত্তরসহ আপনারা পেয়ে যাবেন। এর প্রত্যেকটার মূল্য হচ্ছে 100 টাকা করে। যে যেটা নেবেন সেই পরিমাণ টাকা আমার এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে মূলত বিকাশ রকেট নগদ 3টাই খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারটাতে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে বললেই হবে যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, আমাকে এই সাজেশনটা দেন। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের যে পিডিএফ ফাইলটা আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন এখন কম্পিউটার স্ক্রিনে দাদা গিয়ে দেখে নেই এই যে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটা আছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন 23 ফেব্রুয়ারি 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকা। আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। তো যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে 100 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে 75 জন লোক নিয়ে করা হবে, এগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সহকারী পরিচালক ট্রাফিক, সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক সিভিল, জনসংযোগ কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী সিভিল, ব্যক্তিগত কর্মকর্তা, কাম কম্পিউটার অপারেটর, ট্রাফিক পরিদর্শক, অডিটর, কম্পিউটার অপারেটর সহ আরও কিছু পদে আছে, যেগুলোতে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে এবং অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। এর বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। সো এরপর দেখতে পাচ্ছেন কাস্টমস ও ভ্যাট কমিশনারেট খুলনায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 123 জন লোক নিয়োগ করা হবে, উচ্চমান সহকারী নেওয়া হবে, 60 মিনিটের কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে, গাড়ি চালক, সিপাহি পদটা কিন্তু এখানে আছে, অফিস সহায়ক। সো এগুলোতে মোটামুটি আপনারা এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে ঢাকায় 75 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্বাস্থ্য সহকারী পদ দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান আছে, পরিসংখ্যানবিদ আছে, 60 মিনিটের কাম কম্পিউটার অপারেটর পদটিও আছে। এগুলোতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে 12 জন লোক নিয়োগ করা হবে, বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে, কম্পিউটার অপারেটর নেওয়া হবে, ক্যাশিয়ার নেওয়া হবে, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে, এছাড়াও দেখতে পাচ্ছেন বাবুর্চি সহায়ক নেওয়া হবে, নিরাপত্তা প্রহরী সহ অন্যান্য কিছু পদে আছে, এগুলোর আপনারা এসএসসি ও এইচএসসি অষ্টম শ্রেণী পাশের লোক কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। সো এরপর দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে সাতক্ষীরায় 128টি পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, পরিসংখ্যানবিদ নেওয়া হবে, টেকনিশিয়ান নেওয়া হবে, স্টোর কিপার নেওয়া হবে, স্বাস্থ্য সহকারী পদেও নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে, মানে এই পদটাও আছে, এবং ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, ড্রাইভার নেওয়া হবে। এগুলোতে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, ঠিক আছে। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন কাস্টমস ও ভ্যাট কমিশনের ঢাকায় 85 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কম্পিউটার অপারেটর, তারপর উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গাড়ি চালক, সিপাহি পদ, অফিস সহায়ক। এগুলো দেখতে পাচ্ছেন যে সিপাহি পদে কিন্তু এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে। এখানে বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন বিএসএমআরইউ কিশোরগঞ্জে 16 জন লোক নিয়োগ করা হবে, প্রত্যেকটা পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে, তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশ পেয়ে যাবেন। সো এরপর
দুপচাচিয়া পৌরসভায় দশজন লোক নিয়ে করা হবে, নকশাকার নেওয়া হবে, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী নেওয়া হবে, স্টোর কিপার নেওয়া হবে, সহকারী লাইসেন্স পরিদর্শক নেওয়া হবে, সহকারী অ্যাসেসর নেওয়া হবে। হ্যাঁ, এগুলোতে কিন্তু আপনারা আবেদন তালিকা করতে পারবেন, ঠিক আছে। এখানে এসএসসি পাশ হলেও আবেদন করা যাবে, দেখেন টিকাদানকারীও আছে এবং স্বাস্থ্য সহকারী পদটাও দেওয়া আছে। অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন, দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর বিএএফ শাহিন কলেজ ঢাকায় 22 জনের একটি নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। কাস্টমস বন্ড কমিশনার চট্টগ্রামে 8 জন লোক নিয়োগ করা হবে, ড্রাইভার নেওয়া হবে এবং সিপাহী পদ নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, তৃতীয় পৃষ্ঠা বাকি অংশ পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে, 2 জন লোক নিয়োগ করা হবে। ব্যাংক স্টকে নতুন নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে, 3 জন লোক নিয়োগ করা হবে। এছাড়াও কিন্তু আরও কিছু নিয়োগ বিবৃতি দেওয়া আছে, যেমন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে, সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মিনিস্টার গ্রুপে চাকরি 1460 জন লোক নিয়োগ করা হবে। এটা বেসরকারি চাকরি হলেও কিন্তু অনেক ভালো একটা বেতন দেয়, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রথম পাতার মূল মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমরা সরাসরি শেষের পৃষ্ঠা চলে যাবো, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূলত মূল মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকে। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠা পার হলাম, তৃতীয় পৃষ্ঠা দিলাম। তো এরপর এখানে দেখেন আমরা সরাসরি কিন্তু তৃতীয় পৃষ্ঠার পরে কিন্তু আমাদের চতুর্থ পৃষ্ঠা আছে, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চতুর্থ পৃষ্ঠা চলে এসেছি। চতুর্থ পৃষ্ঠা দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক নোয়াখালী, মানে নোয়াখালীর ডিসি অফিসে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইউনিয়ন পরিষদ সচিব নেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এখানে কিন্তু একজন লোক নিয়োগ করা হবে, এখানে আবেদন প্রসেসটা দেওয়া আছে, তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে দেখেন প্রত্যেকটা পদের বিবরণ বিস্তারিত দেখে নেবেন, তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এছাড়াও বিএসএমআরইউ কিশোরগঞ্জে 28 জন লোক নিয়োগ করা হবে, এখানে প্রত্যেকটা পদের বিবরণ বিস্তারিত দেওয়া আছে। ইউএস বাংলা এয়ারলাইন্সে 30 জন লোক নিয়োগ করা হবে, সেই সাথে সিলেট জেলা পরিষদের নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, সার্ভেয়ার নেওয়া হবে, ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরে নেওয়া হবে। এখানে কিন্তু আপনারা এসএসসি ও এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন, তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর বিসিআইসি কলেজে 2 জন লোক নিয়োগ করা হবে, এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 জন লোক নিয়োগ করা হবে। সপাপে চাকরি 30 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জে 3 জন লোক নিয়োগ করা হবে, এছাড়াও হরিনাথপুর SESDP মডেল হাই স্কুলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে, ঠিক আছে। এরপর লিটল নিলয় গ্রুপে চাকরি, সো এখানে দেখতে পাচ্ছেন 50 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজে 30 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহেশখালী আইল্যান্ড হাই স্কুলে 10 জন লোকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। তো এগুলো ছিল মোটামুটি 23 ফেব্রুয়ারি 2024 শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আমি আলোচনা করেছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।